বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট নয়, কারণ আমেরিকাও জ্বালাপোড়া চায় না, আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায়, গ্রহণযোগ্য নির্বাচন, এইটা আমাদের প্রেশার, এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আর বহির্বিশ্ব আমাদের সহায়কের কাজ করতেছে, বহির্বিশ্ব চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আর তারা সাথে যোগ দিয়েছে নন ভায়োলেন্ট, আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, উই আর কমিটেড ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শুধু আমরা কোনো চাপের নিজেদের চাপে আছি, আমাদের নিজেদের আপনার কি বলবো ভ্যালুজ অ্যান্ড আমরা যে প্রমোট করি, আমরা চাই যে আমাদের জনগণের প্রতি আমাদের বিশ্বাস থাকায় উই ওয়ান্ট যে জনগণের রাইট আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচন ইলেকশনের যত যাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, এইগুলো আমাদের চ্যালেঞ্জ, অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ না। বিএনপি দাবি করতে ওদের জিজ্ঞেস করেন, কিন্তু আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট নয়, কারণ আমেরিকাও জ্বালাপোড়া চায় না, আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যে আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট, তাদের থেকে যে গণতান্ত্রিক একটা মাইন্ডসেট এটা তারা পায় নাই ওদের কাছ থেকে। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বা আমেরিকা ফ্রি এন্টারপ্রাইজে বিশ্বাস, আমরা ফ্রি এন্টারপ্রাইজ বিশ্বাস, আমাদের সাথে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই।